সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে আমরা আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করে থাকি সানস্ক্রিন বা সানব্লক। অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু, আমি যে সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করি, এটা মুখে লাগানোর পর আমাকে দেখতে কালো দেখা যায় বা আমার মুখে ভেসে ভেসে থাকে, তো আমাকে এমন একটা সানস্ক্রিন বা সানব্লকের নাম বলুন যেটা আমার স্কিনকে প্রোটেক্ট করবে কিন্তু আমার স্কিনে ভেসে থাকবে না এবং আমার স্কিনটা দেখতে কালচেও লাগবে না। তো তাদের জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব ব্যালেন্সিয়া জিও ন্যাচার প্লাস সানব্লক ক্রিম। এটার SPF হলো 50+ এবং এটা পরিমাণে হলো 70 ml, আর এটার মেড ইন হলো কোরিয়া। এই সানস্ক্রিনটি আমি কিছুদিন আগে কিনেছি এবং আমি এটা কেনার পরে একটা শর্ট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এটা ইউজ করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো আমি এটি ব্যবহার করেছি, তো ব্যবহার করার পর আমার কাছে কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সানস্ক্রিনটি UVA UVB রশ্মি থেকে আমাদের ত্বককে সম্পূর্ণরূপে রক্ষা করে থাকে। এই সানস্ক্রিনটিতে কোনো রকমের চর্বি বা কোনো রকমের সাদা কোনো কাস্ট নেই, তাই এটি ব্যবহার করলে স্কিন কালো হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই বা মুখে ভেসে ভেসে থাকারও কোনো সম্ভাবনা নেই। এটি ত্বকের জন্য স্থিতি স্থাপকতা এবং প্রাণশক্তি যোগ করার জন্য ত্বকের উপকারী উপাদান কোলাজেন দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই সাথে এটি ত্বকের পুষ্টি যোগাতেও সাহায্য করে। সেই সাথে এই সানস্ক্রিনটিতে আছে অয়েল কন্ট্রোল সিস্টেম, তাই যাদের স্কিন অয়েলি একটু পরেই তেলতেলে হয়ে যায় তাদের জন্য এই সানস্ক্রিনটি বেস্ট হবে এবং এই সানব্লকটি আপনি অল স্কিন টাইপই ব্যবহার করতে পারবেন। এই সানস্ক্রিনটি ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্টি পলিউশন করে থাকে, মানে হলো এটি পানি প্রতিরোধী এবং দূষণ বিরোধী। তো সানস্ক্রিনটি ব্যবহার করে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি বলবো কম বাজেটের মধ্যে এই সানস্ক্রিনটি বেস্ট একটি সানস্ক্রিন, কারণ মোটেও তেল চিটচিটে হবে না এবং সব টাইপের স্কিনেই আপনি ব্যবহার করতে পারবেন এবং অয়েলি স্কিনের জন্য তো সুপার সুপার কাজ করে। ওকে, সো এবং কোনো রকমের এটা ব্যবহার করার পরে আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, বরং আমার কাছে খুব ভালো একটা ফিল লেগেছে। তো কখনও কীভাবে এই সানব্লকটি ব্যবহার করবেন, তো এটি দিনে ব্যবহার করবেন। সানস্ক্রিন কিন্তু রাতে ব্যবহার করতে হয় না, তো সানস্ক্রিন রাতে ব্যবহার করবেন না, দুইবেলা ব্যবহার করলে এনাফ। সকালে আর দুপুরে দুইবার অন্তত সানস্ক্রিন ব্যবহার করবেন, অ্যাটলিস্ট কমপক্ষে হলেও দুইবার সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। সকালে আপনি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করে তারপরে সানস্ক্রিন লাগাবেন এবং দুপুরে গোসল করার পরে আবারও সানস্ক্রিন লাগাবেন, আর বাহিরে যাবার কমপক্ষে 15 মিনিট আগে সানস্ক্রিন লাগাবেন। ওকে, কারণ সানস্ক্রিন বা সানব্লক বলেন, এগুলো কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে কাজ করে না, এগুলো কাজ করতে কিছুটা টাইম নেয়। তাই বাহিরে রোদের মধ্যে যাওয়ার কমপক্ষে 15 মিনিট আগে আপনি সানস্ক্রিন বা সানব্লক লাগিয়ে নেবেন, তারপরে বাহিরে বের হতে পারবেন। ওকে, এবং সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করলে অবশ্যই আপনাকে মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার দিয়ে রাতে ডাবল ক্লিনজিং করতে হবে, না হলে স্কিনের র্যাশ, অ্যাকনে, পিম্পল হতে পারে। তো অবশ্যই একটি ভালো মানের মাইসেলার ওয়াটার বা অয়েল ক্লিনজার মেকআপ রিমুভার ইউজ করতে পারবেন। আমি যেটা ব্যবহার করি গার্নিয়ারের মাইসেলার ওয়াটার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ন্যাচার প্লাস সানব্লকের রিভিউ শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।